সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত আজকের পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম এবং এই মুহূর্তে যারা স্টেজে বসে আছেন মাহফিলের প্যান্ডেল অবস্থান করছেন আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যিনি অত্যন্ত ভালোবেসে অনুগ্রহ করে আমাদেরকে জান্নাতে পৌঁছানোর জন্য যিনি এই ফিতনা প্রবণ এবং নানাবিধ গুনাহ আর গুনাহ পরিবেষ্টিত সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে আজ এই তাফসীর মাহফিলে হযরত উলামায়ে কেরামের নেক সহবতে বসবার সৌভাগ্য দান করছেন এই জন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মনে রাখবেন মাহফিল গুলোতে আল্লাহ তাআলা মাথা গুনে গুনে সওয়াব দেন না মাহফিলে যে বা যারাই আসুক লোক কম হোক অথবা বেশি হোক যদি নিয়ত খালিস থাকে আল্লাহকে খুশি করা উদ্দেশ্য থাকে আত্মার পরিশুদ্ধির ইচ্ছা থাকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের আশা এটা যদি সিনার ভেতর সংরক্ষিত থাকে এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফি উজুহিহিম আন-নূর আলা মানাবিরিল লুকলু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এদেরকে লুকলু পাথর দ্বারা নির্মিত একেবারে রাজকীয় সিংহাসনে বসাবেন এবং তাদের চেহারা থেকে নূর আর আলো চমকাতে থাকবে এই জন্য মহতরম হাজিরিন উলামায়ে কেরাম এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম এই পৃথিবীর স্থিতিশীলতা রক্ষার সর্বোচ্চ নির্ভরযোগ্য মাধ্যম মহাশূন্য স্থিতিশীল রাখার জন্য মহাকাশ স্থিতিশীল রাখার জন্য যেমন আল্লাহ তাআলা মহাশূন্য ব্যবহার লব গ্র্যাভিটেশন মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করেছেন ঠিক এই জমিন যাতে ধসে না যায় এই জমিন যাতে স্থির থাকে এই জমিনে আল্লাহর রহমত আর বরকত যাতে অনবরত নাজিল হয় এ কারণে আল্লাহ তাআলা এই জনপদগুলোকে ওলামায়ে কেরাম দিয়ে ভরে রেখেছেন এটা হলো সত্য কথা এই অঞ্চলের ওলামায়ে কেরাম আপনাদের প্রতি বড় দরদী আপনাদের বড় হিতাকাঙ্ক্ষী তাদের নিজস্ব উদ্যোগে মাহফিলের আয়োজন করেন অথচ ওনারা নিজেরা অন্যান্য জায়গায় ওয়াজ করতে যান আর এখানে ওনারা নিজেরা বিনিয়োগ করছেন আপনাদেরকে দুটো কথা শোনানোর জন্য এই জন্য সকল ওলামায়ে কেরামের জন্য অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে সাহাবায়ে কেরামের মতোই দীন ইসলামের আরো বেশি বেশি খেদমত করতে পারেন আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত নসিব করেন প্রিয় ভাই সব পৃথিবীর শুরু লগ্নে ইসলামের শুরু লগ্নে আল্লাহ তাআলা আমাদের জীবন কিভাবে চলবে এবং সেটা কোন আলোকে চলবে তার একটা ব্যবস্থাপত্র আল্লাহ তাআলা দিয়েছেন কওম মযহাব সে হ্যায়
مذهب جو نہیں تم بھی نہیں جذب بہام جو نہیں محفیل انزم بھی نہیں اللہ میں ایک بار بولے چھن جدر بھیترے دھورمیو شکھا نائی دھورمیو چتونا نائی ایمانی شکھا نائی ایمانی چتونا نائی আর যাই হোক এই পৃথিবীবাসীর কোন কল্যাণ তাদের দ্বারা হবে না ধর্মীয় চেতনা ইমানি চেতনা ইসলামী শিক্ষা এবং এর ব্যাপক প্রভাব দ্বারাই আল্লাহ তাআলা দুনিয়াকে ঠিক রেখেছেন এবং জাতিসত্তা স্বীকৃতি দিয়েছেন رسول الله صلى الله عليه وسلم چلیشتی بسر چلے گئلو نبی علیہ السلام صحیح بخاری شریف پر پردھم دیکھے باب کیف کانا بدء الوحی الی رسول اللہ صلی اللہ علیہ وسلم وحیر سوچنا کیبھاوے ہوڑو ای شیرونا میں رسول الله صلی اللہ علیہ وسلم وحی نزیل ہوار برکھا پارٹ امام بخاری رحمه الله উল্লেখ করেছেন নবী আলাইহ সালাতু ওয়াস সালাম মক্কার মানুষগুলো যে শিরকের ভিতরে ডুবে আছে লাত উজ্জা মানাত হবল অসংখ্য দেবদেবী যারা নিজে দেয়া হাত দিয়ে বানালো অথচ তার কাছে মাথা টেকালো তাদেরকেই প্রভু মানছে এটা দেখে মানুষ যে শিরকের মধ্যে আছে নবীর মনটা ভালো না সে সব লোকজন থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় 4.5 কিলোমিটারের দূরত্বে মক্কা কাবা শরীফ থেকে জবালে নূরে উনি ধ্যান করেন মুরাকাবা করেন মেডিটেশন করেন আল্লাহর ধ্যানে নিমগ্ন হয়ে যান কখনো একসঙ্গে কয়েকদিনের খাবার নিয়ে যান আর কখনো কখনো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা মানুষ সেই পাহাড়ের উপরে উঠে তাকে খাবার পৌঁছায় দেয় সে পাহাড়ি এলাকা কত দুর্গম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন জাবালে নূরের একেবারে চূড়ায় এমন একটা জায়গায় রাসূল বসতেন যেখান থেকে সরাসরি কাবা শরীফে দেখা যেত আকাশও দেখা যায় জমিনও দেখা যায় ফাজা আল মালাক আকস্মিকভাবে একজন ফেরেশতা আগমন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইকরা নবী আপনি পড়ুন নবী বলেন মা আনা বিকারি আমি তো লেখাপড়া জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেখাপড়া শেখার কোনো সুযোগই আল্লাহ পাক রাখেন নাই জন্মের আগে বাবা মরে গেল জন্মের পরক্ষণে মা মরে গেল মানুষের বাড়িতেই তো তাকে থাকতে হয়েছে লেখাপড়া শিখবে কোথায় অভাব অনটন জর্জরিত নবী লেখাপড়া করার কোনো সুযোগ নাই সিস্টেমটা মূলত আল্লাহই করেছেন এই জন্য একজন কবি বলছেন পাসেক মতব কায় কষ্ট দেহায় রব পাসেক তিলমি জহায় রব কি মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোন একাডেমিক শিক্ষা কারো কাছ থেকে গ্রহণ করেন নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাদ্রাসায় পড়েছেন যেই ইউনিভার্সিটিতে পড়েছেন যেই শিক্ষালয়ে পড়েছেন ওই শিক্ষালয়ের শিক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ আর ছাত্র হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কারো কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন নাই জিবরিল বারংবার বলছেন নবী আপনি পড়ুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা নবী কারিন আমি লেখাপড়া জানি জানি না আবার বললেন নিকরা ইয়া মুহাম্মদ পড়ুন হে মুহাম্মদ নবী বলেন আমি লেখাপড়া জানি না আবার ভাইরা এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বুকের ভেতর আলিঙ্গন করলেন ফাকাতানি রাসূল বলেন আকে জড়িয়ে ধরলেন এরপরে জড়িয়ে ধরার পরে যখনই বললেন নিকরা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গড়গড় করে পড়া শুরু করে দিলেন নির্বিঘ্নে পড়া শুরু করে দিলেন কোনো বাধা নাই আল্লাহ পাক সর্বপ্রথম যে পাঁচখানা আয়াত নাযিল করলেন সেটাই আমি মূলত তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক আরবি আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন খলাকাল ইনসান মিন আলাক মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত দিয়ে খলাকাল ইনসান মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আপনি পড়ুন আপনার সেই মহিমান্বিত মহা সম্মানিত রবের নামে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم যিনি শিক্ষা এবং সাক্ষরতার জন্য মাধ্যম বানিয়েছেন কলমকে মানব যা জানত না আল্লাহ সব মানুষকে জানাই দিয়েছেন এখানে দুটি বিষয় আলোচনা একটা হচ্ছে শিক্ষা হতে হবে এমন শিক্ষা যে শিক্ষার উপাদান যে শিক্ষার মধ্যে আল্লাহকে চেনা তার মালিককে চেনা তার স্রষ্টাকে চেনার উপাদান থাকবে যেই শিক্ষার মধ্যে তার মালিকের সম্পর্ক বোঝা যাবে না যেই শিক্ষার দ্বারা মালিকের সৃষ্টি বোঝা যাবে না যে শিক্ষার দ্বারা মালিককে চেনা যাবে না ওই শিক্ষা শিক্ষা নয় ওই শিক্ষা আল্লাহর কাছে কোনো দাম নাই এজন্যই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজরকে লক্ষ্য করে বললেন ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা فاتبعني أهدك صراطا سويا يا مار برام سردو بابا شنون إني قد جانني يعني من العلم أمار كاس آسمان تك علم ار شكا يشتے أمار كاس آسمان تك الله ار پکھو تك گائیدنس يشتے যা আপনার কাছে নাই আপনার কাছে শিক্ষা আছে মানুষের তৈরি করা শিক্ষা মানুষের বানানো শিক্ষা মানুষের মস্তিষ্ক প্রসূত শিক্ষা সুতরাং এই শিক্ষা দিয়ে আপনি সঠিক রাস্তা পাবেন না সঠিক রাস্তা যদি আপনাকে পেতে হয় অনন্ত সীমকালের মহাকালের জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের জীবনের আপনার যদি নিশ্চয়তা পেতে হয় তাহলে আহাদিকা সিরাতান সাবিয়া আপনাকে সিরাতে মুস্তাকিম সৎ পথ আমি দেখাতে চাই আর আমার কাছে যে ইলম এসেছে আমার কাছে যে ওসমানী বিধান আসছে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যে শিক্ষা এসেছে এই শিক্ষাটাই আপনি গ্রহণ করুন এজন্য আমার ভাইরা একটা হলো আল্লাহ ইচ্ছে করলে কোন মানুষকে সব কিছু ছাড়াই শিক্ষা দিতে পারতেন কিন্তু আল্লাহ পাকের সুন্নাত হলো আল্লাহ পাকের নিয়ম হলো আল্লাহ তাআলা কোন মাধ্যম দেন এই কারণেই শিক্ষা দীক্ষার জন্য আল্লাহ পাক কলমকে মাধ্যম বানিয়েছেন আজকের এই সায়েন্স টেকনোলজির যুগে ইন্টারনেটের এই রমরমা যুগেও আমরা এ কথার বিশ্বাস করি আজ হোক অথবা কাল কুল্লু শাই ইন্ডিয়ার যে উইলা আসলে প্রতিটি জিনিস তার পেছনে মূলে ফিরে যায় এই জন্য একটা সময় এমনই হবে আবার মানুষকে কলমের কাছে আসতে হবে কারণ আল্লাহ যেহেতু বলেছেন কলমের মাধ্যমে আল্লাহ পাক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছেন কলম হচ্ছে মানুষের শিক্ষার সবচাইতে বড় মাধ্যম ভাইরা এই কারণেই এক তো হলো শিক্ষার মাধ্যম হলো কলম আবার অন্যদিকে আমার শিক্ষা এমন হতে হবে যে শিক্ষার মধ্যে আল্লাহকে চেনার উপাদান থাকবে এজন্যই কালজয়ী ঐতিহাসিক গ্রন্থ আধ্যাত্মিক গ্রন্থ মাসনাবী শরীফের মধ্যে মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন চন্দখানি হিকমতে ইউনানিয়া
چند خانی حکمت یونانیا حکمت ایمانیا را هم بخا او بندھو دنیا شکھا دکھا دنیا سائنس ٹیکنالوجی دنیا پروجکتی دنیا بگیان دنیا جتوٹائی تمہیں تھیسیس کرو نہ کہنا دنیا جتوٹائی تمہیں پی ایس ڈی کرو نہ کہنا دنیا تی جتو بڑو بڑو انوارسٹی تھے کہ تمہیں ڈاکٹوریٹ کرو نہ کہنا بندھو اے شاپ کسو بیفرے جابے جو دی تمہار مدھے اللہ قرآنیر شکھا نہ تکے جو دی قرآنیر بگیان کھانا ایمانیر بگیان جو دی تمہار بہترے نہ تکے تاہلے تمہار شاپ کسو بندھو ہے جابے اے جن نئی ڈاکٹر محمد شہید اللہ رحمت اللہ علی جنی خلیف فرفورا دربار شریفیر خلافات پرابتو پیرو چھلین ڈھاکا یونیورسٹیر بنگلہ بی بھگیر چیئرمین چھلین آٹھر اٹھا بھاشا روپار جار دکھو تار پی ایس ڈی کورا انہیں گلو بھاشا روپار تار پی ایس ڈی چھلو ڈاکٹر شہید اللہ رحمت اللہ علی ہے انہیں بولین تمہار انہیں ڈگری تھاکتے پارے تمہار انہیں شکھا دکھار دور تھاکتے پارے تمہار انہیں پانڈیتو تھاکتے پارے کینتو تمہار جدی قرآن شکھا نہ تھاکے تمہیں پانڈیت ہوا بڑے شدہ ہوا تمہیں مرگو پانڈی مرگو پانڈیت ہوا ای پاک بھرو تبو مہا دیشت اسلام انگو نے ایک نکھتر خوب دارشنک عالم دین بر بزرگ علماء عالم دین علامہ سید ابو الحسن علی ندوی رحمہ اللہ تینی تاریخ دعوات عظیمت المدد گلپ لکھے چھن دجلہ ندین کنرائے نوکائے مجی بوشا یونیورسٹی چھلے را کوئیکٹیشن اوکر چھل لو ایبار جگیش کرا شروع کر دلو مجی بھائی تمہیں کون کو جانو تمہیں کی بھوگول جانو تمہیں کی بگیان جانو تمہیں کی زیولوجی بائیولوجی جانو ٹھانو مجی تاکہ ایسا ہاں کرے بولے بھٹا کوئیٹو ہی کی یہ گلو کھائی نام آتھائی دائے چھلے را اٹھو ہاشی تے ایک جن آر ایک جن آر گائی رو پر بڑھتے شروع کر لو مجی کی کوئی اتحاس بھوگول انکو بگیان یہ گلو کھائی نام آتھائی دائے مجی جانو نا بولے ہمیں جانی نا ہمار باپ سلو مجی ہمار کوالیفیکشن ایتو ٹکو ہی مطر اچھا بولو مازی بھائی ای جگہ تمہیں لگا بڑا جانو نا اتحاد جانو نا بھوگول جانو نا انکو جانو نا بگیان جانو نا جیولوجی بائیولوجی جانو نا تاہلے تو تمہار زیمونیر بڑا آنا شاش بیٹا چل چھے شندہ بولو اتر گگر کالو میک کٹ چھے ایوارٹ نو دیر مدھے پاگلا مشور ہوئے گا لو نو کا دل چھے وہ چھلے رہا تو ساتھار جانے نا شاب شنو کر قدم مازیر قدم لوٹھیے پھول لورے مازی بھائی زیبن رکھان آر کنو مدھوم نائی آما کے آما در کے ایک تو باساؤ ایوار مازی جگیش کرے بھائی تمہا دیر شکھا رو باب نائی دکھا رو باب نائی پی ایج ڈی رو باب نائی ڈگری رو باب نائی شاب اسے کنتو ای مہورتے ای کچھن ساتھار تے کے باسات جنو একটাই শিক্ষা দরকার সেটা হলো সাঁতার শিক্ষা সাঁতার বিদ্যা যেহেতু তোমার ভেতরে এই বিদ্যা নাই তাহলে আমি বলে দিলাম আমি মূর্খ মাঝি বলে দিলাম তোমাদের জীবনের ষোলো আনাই শেষ এজন্য আমার ভাইরা যে শিক্ষার মধ্যে ঈমান নাই যে শিক্ষার মধ্যে ঈমানি চেতনা নাই যে শিক্ষার মধ্যে শিরকের কথা আছে যে শিক্ষার মধ্যে ডারউইনের মতবাদ আছে যে শিক্ষার মধ্যে মানুষ নাস্তিক মতবাদের কথা আছে আর যাই হোক এই শিক্ষা দিয়ে কবরে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই অনন্তসীম কালে হাশরের দিনে আল্লাহর আদালতে জীবনের মামলায় পার হওয়ার কোনো সুযোগ নাই এই কারণেই ওই এলেম দরকার যে এলেমের ভেতরে যে শিক্ষার মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে এটা বড় ভয়ঙ্কর যুগ চলছে আল্লাহর নবী বলেছেন ইন্না ওয়ারাকুম আইয়ামুস সাবাত ও আমার সাহাবীরা শোনো আমার পরক্ষণে তোমাদের পেছনে একটা সময় এমন আসবে সেই সময় ঈমান রক্ষা করা বড় কঠিন কেমন কঠিন আল্লাহু আকবার নবী বলেন সেটা হলে এমন কালকা বিজালাল কামাত বল জ্বলন্ত আগুনের অঙ্গার হাতের মুঠোর মধ্যে রাখা যেমন কঠিন সেই সেই জামানা আখিরে জামানা দাজ্জালের জামানায় ঈমান রক্ষা
আশা করো বড় কঠিন হবে তবে কোন ঈমানদার যদি ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে সে ওই জামানায় ঈমানকে হেফাজত করতে পারে আল্লাহর নবী বলেন আল্লিল আমিল ফীহিন্না আজরু 50 রাজুলা তোমাদের মতো সাহাবীরা 50 জনে আমার অবস্থিত আমার উপস্থিতিতে আমার বর্তমানে তোমাদের মতো 50 জন সাহাবীরা নেক আমল করলে যেই নেকি অর্জন করবে আখিরি জামানায় কঠিন পরীক্ষার সময় ঈমানের অগ্নি পরীক্ষার সময় আমার উম্মত যদি ঈমানের উপর মজবুত থাকতে পারে এক উম্মতকে আল্লাহ পাক তোমাদের মতো 50 জন সাহাবীদের সমান জবাব দান করবে আল্লাহ